আমি অসুস্থ, কোথায় আমার সঙ্গে ভালো ব্যবহার করবে তা না। আমাকেও একটু হাত লাগাতে দিলেন না, বড্ড জেদি আপনি। মিষ্টি দিদি ওয়েট করছে তো। হ্যাঁ আসছি, আপনি বসুন বসুন। কে বলেছিল উঠে আসতে, ব্যথা লাগলো না? কার ব্যথা লাগার কথা বলছেন? আপনার আবার কার? আপনি যে উঠে আসলেন, আপনার যদি ব্যথা লেগে যেত কি হতো? হ্যাঁ আপনাকে নিয়ে না পারি না। শুনুন, আপনি এই বিছানায় বসে থাকবেন, এখান থেকে কোথাও নড়বেন না, কোনো কিছু দরকার হলে আপনি আমাকে বলবেন, বুঝতে পেরেছেন? কি দেখছেন আপনি? দেখছি না, ভাবছি। কি? এবার থেকে না সত্যি আপনি যখন আচার খেয়ে পড়বেন আপনাকে আর ধরবো না। ওই চিৎপটাং খেয়ে হাত পা ছড়িয়ে বসে থাকবেন, খুশি? খুশি। দেখি দেখি, আমি নিজেই করতে পারবো। তখন থেকে কি তাকিয়ে থেকে দেখছিস বলতো? আমি না তোমাকে কেন জানি চিনতে পারছি না মা। মানে কি বলতে বল, বকছিস? বকবো না, আমার তো মাথার মধ্যে সবটা গুলিয়ে গেছে। তুমি যে কিনা হাজার হাজার স্টুডেন্ট মানুষ করলে, তাকে কিনা বকুলের মতো একটা অশিক্ষিত মেয়ে খোল খাওয়ালো। কি আজে বাজে বকছিস বলতো, তোর কথার না কোনো মাথা মুন্ডু নেই। ভুল খাওয়ানো আবার কি ধরনের ভাষা? সেই সকলে তো আমাকে ভুল বোঝেই, এখন তুমি আমার কথাটা উড়িয়ে দিচ্ছ, তাই তো? আচ্ছা মা, আমি তোমাকে কয়েকটা কথা বলছি, তুমি একটু মিলিয়ে দেখো তো। ভাইয়া যত বড়ই হোক না কেন, এতদিন অব্দি কি হয়েছে? তার সামান্য জ্বর হলেই তার মাথার কাছে কিন্তু তোমাকে চাই। আর এখন কি হলো, ভাইয়ের সঙ্গে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, আর ও কাকে ডেকে পাঠালো? ওই বকুলকে। মা, বকুল আসলে ভাইয়াকে যে করেই হোক হাত করতে চাইছে, সেটা কি তুমি বুঝতে পারছো না? না হলে তুমি একবার ভেবে দেখো, বকুল কিন্তু ভাইয়াকে হাসপাতালে ভর্তি করে তোমাকে একবারও খবর দেয়নি, বাবাকে খবর দিয়েছে। কারণ বাবা তো সব ব্যাপারে ওকে সাপোর্ট করে, সেই সুযোগটা নিয়ে ওই বাড়িতে দল পাকাচ্ছে, যাতে পরে তাদের নিয়ে তোমার উপর ছড়ি ঘোরাতে পারে। কিন্তু তুমি তোমার অধিকার কেন ছাড়বে মা? এইবার ঋষিকে হাতের মুঠোয় নেবে এই মেয়ে। আই এম টেলিং ইউ দিদি, তুই আমার কথা মিলিয়ে নিস। ওই মেয়ে যদি ঋষির মন আর জীবন বিষিয়ে না দিয়েছে, তাহলে আমার নামও পৃথা নয়। মা, যে ভাইয়া তোমার মুখের উপর কথা পর্যন্ত বলে না, সে কিনা বলছে
বকুলের কোনো দোষ নেই মা, তুমি তুমি ভাবতে পারছো? তুই চল তো আমার সঙ্গে। ওটা দিয়ে কি হবে বুঝবো? আরে দেখছেন না চারিদিকে কিরকম জল পড়ে যাচ্ছে, আর বাই চান্স যদি আপনি পড়ে যান আর আমি যদি ধরতে না পারি, আপনি যা ভারী বাবা! আপনি তো ভারী অদ্ভুত। আরে এগুলো করার জন্য বাড়িতে যথেষ্ট লোক আছে। এইটুখানি কাজের জন্য আমি আবার সুন্দরী দিদিকে ডেকে আনবো না, আমি নিজেই করে দেবো। যার যেটা কাজ তাকে সেটা করতে দিন, রাখুন ওটা। দেখুন, আমি এই কাজটা করার জন্য সুন্দরী দিদিকে ডাকবো, সুন্দরী দিদি আমার ডাক শুনে আসবে, ততক্ষণে আমার কাজটা করা হয়ে যাবে, আমি করি। ব্যাস, এই নিয়ে আর কোনো তর্ক করতে চাইছি না আমি। যা বলার বলে দিয়েছি। কাণ্ড দেখেছো এদের? দিনের বেলায় দরজা বন্ধ করে গুজুর গুজুর করছে। এসব বদবুদ্ধি নিশ্চয়ই বকুলের। নাকি নতুন বউ, কোনো লজ্জা সরম নেই, কিছু নেই। এই চিত না, তোর জন্য আমার দুটো ছেলে লকাপে, আর তুই এখানে গায়ে হাওয়া লাগাচ্ছিস না? মানে হোলিতে ছেলে দুটো লকাপে থাকলে হোলিটা ঠিক জমবে না, বুঝেছিস? বাপকে গিয়ে বল যে করেই হোক ওদের ছাড়াতে, তোর সব কীর্তি ফাঁস করব। আর তোর বাপের এমএলএ গিরি করা জন্মের মতো ঘুচে যাবে। বাপের জন্মে হোলি খেলা হবে না তোদের, ব্যবস্থা কর গিয়ে। চটপট কেমন মেয়ে বলতো? মানে এতটুকু বুদ্ধিও তোমার মাথায় নেই তাই না? কিভাবে জল খেতে হয় সেটাও জানে না, সারা মেঝেতে জল ফেলে একবারে ভাসিয়ে রেখেছে। তুমি নিশ্চয়ই এরকম গাইয়াদের মতো সরাসরি জাগ থেকে জল খেতে গেছিলে তাই তো? ছাড় ওসব কথা, থাক। আরে বাবু, তুই কি খাবি বলতো বাবা? আমার ফেভারিট চিকেন স্টু। এই যে তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও সুন্দরীকে গিয়ে বলো নেতাটা এনে মেঝেটা মুছে দিয়ে যাক। যাও রোশনি, তুই আমাকে ওই বাথরুম থেকে আধ বালতি গরম জল আর দুটো তোয়ালে একটু এনে দে, আমি ওর গাটা একটু স্পঞ্জ করে দিই। ঠিক আছে মা, বকুল তো অলরেডি স্পঞ্জ করে দিয়েছে, সেটা করতে গিয়ে তো মেঝেতে জল পড়েছে। অবস্থা হয়েছে জামা কাপড়ে? বকুলের ঝামেলার চোটে মাকে যে বলবে একটু কেচে দাও তাও হচ্ছে না। গুন্ডাগুলোকে ছাড়াতে গেলে তো টাকার ব্যবস্থা করতেই হবে। এই গয়নাগুলো ঝেড়ে দিতে পারলে মুশকিল আসান, টাকা জোগাড় করে ওদের ছাড়াতে না পারলে সব সব বাবার কানে তুলবে ওরা, আর বাবা জানলে আমি শেষ। গয়নাগুলো পেলে এই যাত্রায় বেঁচে যাব। সত্যি কুনাল, তুমি এরকম নিঃশব্দে যাতায়াত করো না, ভয় পাইয়ে দাও। গুড নিউজ আছে তোমার জন্য জানু। কি কি গুড নিউজ?
শুনলে তুমি নেচে উঠবে, কিন্তু নাচবে না, কথা দাও। আরে বাবা বলো না, কি গুড নিউজ? বাবা বাবা আমাদের বিয়েটা মেনে নিয়েছে। শ্বশুর বাড়ি যাবে জানু, প্রথম বার শ্বশুর বাড়ি যাবে। তুমি তুমি সত্যি বলছো কোনা? দেখাবে না একবার? দেখে নিতে হবে না, একবার কি দেখে নিতে হবে না? না হলে কম থাকলে একটু বেশি করে কিনে দেবো না আমি? প্রথমবার যাবে তো জানু, প্রথমবার অনেক গয়না কিনে দেবো আমি, অনেক গয়না পাবে তুমি। আই লাভ ইউ। রান্নাঘরে কি করছো তুমি? ওই উনি স্টু খাবেন বললেন, তাই সবজি কাটছিলাম। এইগুলো দিয়ে? তোমাকে দেখেই তো বুঝে যাচ্ছে কোনোদিন চাটুকুও করনি। আবার বকা খাচ্ছে বলে মনে হচ্ছে মেয়েটা। এইসব সবজি কেটেছ যে? আমার ছেলে কি খায় না খায় সেটা কি তুমি আমার থেকে বেশি জানো? জানো না তো? তাহলে জেনে নাও, আমার ছেলে শুধুমাত্র আলু দিয়ে চিকেন স্টু খায়, আর সেটা আমি আগেই বসিয়ে দিয়েছি। সত্যি যদি কাজ করতে চাও তাহলে জেনে নিয়ে করো, লোক দেখানো কাজ করার কোনো দরকার নেই। আসলে আমি ভেবেছি আমি এখানে স্টুটা বানাবো, আপনি ওখানে আপনার ছেলের সাথে গল্প করবেন একটু, আপনার ছেলের ভালো লাগবে তাই। আমার ছেলের কি ভালো লাগবে না ভালো লাগবে সেটা সেই বুঝে নেবে। আমি কি করব না করব সেটা তুমি আমাকে শেখাতে এসো না। দিদি ভাই না আমার বকুল, আসলে দিদি ভাই তো মা, আর মায়ের থেকে ভালো কে জানে বলো ছেলের কি পছন্দ কি পছন্দ নয়, কিসে ছেলের ভালো কিসে ছেলের মন্দ, সেটা তো সব থেকে ভালো মাই বলতে পারবে তাই না? শোনো না, তুমি তুমি একটা কাজ করো, তুমি বরং তোমাদের মায়ের কাছ থেকেই জেনে নিও না, মানে ঋষি কি ভালোবাসে আর কোনটা ভালোবাসে না। হ্যাঁ আমিও যতটা জানি তোমাকে বলে দেব। ওকে বরঞ্চ আর একটু ভালো করে মারামারি আর পাকামি করতে শেখা, তাড়াতাড়ি শিখবে। আলুটা ছিল আমার।
যাও, দাঁড়াও, স্টুটা গরম, দেখো ওটা খাওয়াতে গিয়ে আমার ছেলে জিভটা পুড়িয়ে দিও না। ঠিক আছে। এ বাবা, দেখলে বৌদি কি হলো? সেলফিটা পুরো ভূতের মতো হয়ে গেল। তুমি না একটা আস্ত ভূত। কি হলো, এভাবে তাকিয়ে আছো যে? এখন ঋষির কাছে না থেকে তুমি সেলফি তুলছো, এই আক্কেল তোমার? তাহলে মার সাথে তোমাকে তারাপীঠে না পাঠিয়ে এখানে রেখে দিলাম কেন? কেন বোঝনি তো? বুঝবে কি করে? কারণ তোমার মাথার ওপরতলাটা তো পুরো ফাঁকা। এরকম বলছো তো আমাকে বৌদি? জানো সবাই আমায় কলেজে কি বলতো? তোর মাথায় কত বুদ্ধি। আর সেটা তুমি বিশ্বাস করলে? আরে আরে বাবা, এখন যদি ঋষির একটু কাছাকাছি থাকো তাহলে তোর মনটা করবে। এই সহজ কথাটা কেন বুঝতে পারছো না পু? শোনো পু, ভাইয়ার মন জেতার এটাই কিন্তু আসল সময়। এখন সেলফি তুললে চলবে কেন? তার চেয়ে বরং ভাইয়াকে কিভাবে সেবা যত্ন করে সুস্থ করে তোলা যায় সেদিকে মন দিতে হবে। তোমাকে এমন কিছু একটা করতে হবে যাতে বকুল ঋষির কাছেও না খিসতে পারে, বুঝেছ? যে ভাইয়া কারোর সামনে জামা পর্যন্ত খুলতো না তাকে নাকি বকুল স্পঞ্জ করিয়ে দিচ্ছে, ভাবা যায়? শোনো পুত, কাল দোল, কাল যদি বকুল আর ভাইয়া একসঙ্গে রং খেলাখেলি করে তাহলে ওদের মন রঙিনতার কতক্ষণ? তখন কিন্তু তোমাকে বুড়ো আঙুল চুষতে হবে, এটা মাথায় ঢুকিয়ে নিও। পু পু, কিছু একটা ভাবো যাতে ওদের দুজনে একসাথে কাছাকাছি না আসতে পারে, একসাথে রং না খেলতে পারে, কিছু একটা ভাবো পু। আপনার জন্য এটা করে পাঠিয়েছে, এটা খেয়ে নিন। কিচ্ছু জানে না, গাই রাখো থাকার পিজাটা ফেলে দিল। পূজা, ওনার মুখের পিজাটা তুলে একটু ডাস্টবিনে ফেলে দাও প্লিজ। লাগলো ঋষি, মনে হচ্ছে আমার পায়ের হাড়টা ভেঙেই গেল, তুমি হাতটা ধরো না। হ্যাঁ যাও, তুমি আস্তে আস্তে উঠে নিজের ঘরে যাও, ওখানে অপেক্ষা করো, আমি ওনাকে খাবারটা খাইয়ে দিই, তারপরে তোমার কাছে আসছি, আইস ব্যাগ দিয়ে দেবো যেখানে লেগেছে, ঠিক আছে? যাও। নিন খান। কিন্তু আগে তো পূজাকে আইস ব্যাগটা দেওয়া উচিত, আমি না হয় পরে খাবো। আগে আপনি খেয়ে নিন, আপনার খাওয়া হলে আমি নিজে ওর ঘরে গিয়ে ওকে আইস ব্যাগ দিয়ে আসবো, কেমন?
কিন্তু মেয়েটার তো লেগেছে। হ্যাঁ ঠিক লেগেছে, কিন্তু তেমন কিছু লাগেনি। কিরকম তাড়াহুড়ো করে উঠে গেল সেটা দেখলেন না? কিরকম গটগট করে হেঁটে বেরিয়ে গেল দেখেছেন নিশ্চয়ই। তাই তো, খান, খাওয়ানোর দরকার নেই, আমি নিজেই খেতে পারবো। আমি পু দিয়ে দিই, নাহলে আপনার জিপটা পুড়ে যাবে। বকুলের মতো এরকম একটা মেয়েকেও হারাতে পারছে না পু।